আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর অবসরে যাওয়ার পরও অস্ত্রধারী পুলিশি নিরাপত্তা পাচ্ছেন বেনজির আহমেদ জবাবদিহিতা ও আচরণের পরিবর্তন ছাড়া র্যাবের নিষেধাজ্ঞা উঠবে না বললেন মার্কিন রাষ্ট্রদূত ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে একই বললেন মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড দখলমুক্ত না হলে জনগণ রাস্তায় নামবে দখলের প্রতিবাদে মানববন্ধন দর্শক শিরোনামে উল্লেখিত না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন পুলিশের মহাপরিদর্শক আইজিপি আহমেদ অবসরে যাচ্ছেন সেপ্টেম্বর অবসরকালীন সময়ে সার্বক্ষণিক অস্ত্রধারী পুলিশি নিরাপত্তা পাচ্ছেন তিনি তার সঙ্গে ও বাড়িতে সার্বক্ষণিক পুলিশি পাহারা নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয়েছে বেঞ্জির আহমেদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালে তার বাড়িতে এবং সঙ্গে একটি গাড়িতে সাদা পোশাকে অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী মোতায়েনে ব্যবস্থা নিতে হবে এদিকে পুলিশের বিদায়ী আইজি বেঞ্জির আহমেদ বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে দেশের রাজনীতি নিয়ে তির্যক মন্তব্য করেছেন তিনি বলেছেন আমাদের দেশে এক ধরনের নষ্ট রাজনীতির দুষ্টচর্চায় লিপ্ত ছিল এখনও আছে আরও বলেছেন এক শ্রেণীর মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় যারা আমাকে অন্যায় ও অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছে তাদের প্রতিও আজ আমার কোনো অভিযোগ বা অনুযোগ নেই বৃহস্পতিবার উনত্রিশ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে একই বললেন মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ইকবাল হোসেন মাহমুদ টুকু অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সাংগঠনিক স্তর স্ট্যান্ডিং কমিটিতে প্রমোশন পেলে রাজনীতির খবরাখবর রাখেন এমন সকলেই অবাক হয়েছেন টুকুর পিতা পাকিস্তানি আমলে মুসলিম লীগের মন্ত্রী থাকলেও টুকুকে সবাই শেখ কামালের বন্ধু হিসেবেই চিন্ত স্বয়ং শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে তার ভাইকে নির্দোষ প্রমাণের জন্য একাধিকবার এই টুকুকে সাক্ষী মেনেছেন দুদিন আগেও মার্কিন প্রবাসী কনক সারওয়ারের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে ড তাজ হাশমি বলেছেন যে সিঙ্গাপুরে তার সঙ্গে আলাপচারিতায় টুকুর সাথে শেখ পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের কথা নিজ মুখে জানিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা মুজিব কনড়া নাকি টুকুকে স্নেহ করে ভাসানি নামে ডেকে থাকেন টুকুকে কেন ভাসানি নামে ডাকা হয় তা আমার জানা নেই ডক্টর তাজ হাসমিও টকশোতে এই নামের কোনো ব্যাখ্যা দেন নাই এত গেল পুরনো বন্ধুত্বের সম্পর্কের ইতিহাস এছাড়াও শেখ পরিবারের সাথে টুকুর অতি ঘনিষ্ঠ আত্মীয়তাও রয়েছে শেখ হাসিনার আপন মামাতো ভাই এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের পুত্র শেখ ফজলে নাইমের সাথে বিয়ে হয়েছে টুকুর একমাত্র মেয়ে সারা হাসান মাহমুদের এছাড়া টুকুর নিজের শ্বশুরের পরিবার সম্পর্কেও বিশেষ আওয়ামী ঘনিষ্ঠতার কথা শোনা যায় আমার এক লন্ডন প্রবাসী বন্ধু এই সম্পর্কে আমাকে নিশ্চিত করেছেন অর্থাৎ টুকু বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন হলেও তার ঘরের ভেতরে সবখানি আওয়ামী লীগের দখলে আরও একটি বিষয় খোলাসা হওয়া আবশ্যক আওয়ামী ঘনিষ্ঠতা থেকে টুকু কিন্তু সরাসরি বিএনপির রাজনীতিতে ঢুকে পড়েন নাই ডক্টর তাজ হাশমি প্রদত্ত তথ্য অনুসারে ইকবাল হাসান মাহমুদ এরশাদের জাতীয় পার্টি ঘুরে তবে জাতীয়তাবাদী দলে পদার্পণ করেছেন তবে যেভাবেই তিনি জাতীয়তাবাদী দলে আসুক না কেন তার উত্থান বিস্ময়কর এবার প্রসঙ্গক্রমে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি দুই এক থেকে দুই সালের বেগম খালেদা জিয়ার সর্বশেষ প্রধানমন্ত্রিত্বের মেয়াদে আমি সেই সরকারের একেবারেই স্বল্প গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলাম জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠনের সাথে দীর্ঘদিন জড়িত থাকার কারণে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান উভয়ই আমার রাজনৈতিক বিশ্বাস ও পেশাজীবী জীবন সম্পর্কে বিস্তারিত জানতেন সেই একই মেয়াদে ইকবাল হাসান মাহমুদ টুকু দুই সালে প্রধানমন্ত্রী কর্তৃক অপসারিত না হওয়া পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন আমরা তখন টুকুকে বিএনপির ভারতপন্থী গ্রুপের সদস্য হিসেবেই জানতাম বেগম খালেদা জিয়া যে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কর্মকাণ্ডে খুব একটা প্রীত ছিলেন এমনটা সরকারের থাকাকালে আমার কাছে কখনো মনে হয় নাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী ফারুক খানের পরিবারের মালিকানাধীন সামিট গ্রুপের এক ভারতীয় কোম্পানির সাথে যৌথ বিনিয়োগের বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাবে প্রতিমন্ত্রী টুকু অতি উৎসাহ দেখালে বেগম খালেদা জিয়া তার ওপর প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন সেই একই সামিট গ্রুপ শেখ হাসিনার শাসনের চোদ্দ বছরে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে পথে বসিয়ে হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করে সেই দেশের অন্যতম ধনী পরিবারে পরিণত হয়েছে পাঠক নিশ্চয় বুঝতে পেরেছেন যে শেখ পরিবারের সাথে পারিবারিক সম্পর্কের পাশাপাশি সম্ভবত ইকবাল হাসান মাহমুদের আওয়ামী লীগ ও ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন একজন রহস্যময় রাজনীতিবিদকে বিএনপির শীর্ষ নেতৃত্ব অন্যান্য সিনিয়র নেতাদের ডিঙিয়ে একেবারে স্ট্যান্ডিং কমিটিতে প্রমোশন দিলে অবাক হওয়ারই কথা হয়তো তিনি দলের অন্য এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা আমাদের অজানা তবে বর্তমান ভয়ঙ্কর ফ্যাসিস্ট জামানায় অতি ভাগ্যবান টুকুকে যে কোনো রকম হয়রানিতে পড়তে হচ্ছে না সেটা দেশের জনগণ দেখতে পাচ্ছেন বাংলাদেশের টুকুর মতো এমন সৌভাগ্যবান প্রায় নেই বললেই চলে যে কিনা একাধারে শেখ পরিবার এবং জিয়া পরিবারের সাথে সুসম্পর্ক রেখে প্রবল প্রতাপে রাজনীতি করতে পারে উপরোক্ত টুকু কয়েকদিন আগে ঢাকায় বিএনপির এক জনসভায় জামাতে ইসলামী সম্পর্কে অনেকটা অপ্রাসঙ্গিকভাবে বিতর্কিত মন্তব্য করে চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নতুন এক বিভ্রান্তি সৃষ্টি করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনা সম্প্রতি বেশ বিপাকে পড়েছেন বাংলাদেশের সার্বিক অর্থনীতিও প্রচণ্ড চাপের মুখে রয়েছে দেশের অভ্যন্তরেও জনগণ বিএনপির ডাকে সাড়া দিয়ে ক্রমেই আন্দোলনমুখী হচ্ছে চারদিক থেকে দাবি উঠছে যে সকল বিরোধী দল যেন যুগপদভাবে হাসিনার পতনের এক দফা দাবি নিয়ে রাজপথে নামে বিএনপির মহাসচিবও বিভিন্ন বক্তৃতা এবং পত্রিকার সাক্ষাৎকারে দ্রুতই যুগপথ আন্দোলন শুরু করার কথা বলছেন রাজনীতির এমন সংবেদনশীল সময় টুকুর বিতর্কিত বক্তব্যকে কেবল রাজনৈতিক মূর্খতা ভাবার কোনো সুযোগ নেই এটা নয়াদিল্লির রক্ষা প্রজেক্ট বাস্তবায়নেরও অংশ হতে পারে এই মুহূর্তে ডান বাম নির্বিশেষে সকল বিরোধী রাজনৈতিক দল সরকারের পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনে নামলে জনসমর্থনহীন শেখ হাসিনার পক্ষে পুলিশ দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা কষ্টসাধ্য হবে বলেই আমি মনে করি কাজেই তিনি যে কোনো মূল্যে সেই সম্ভাবনা নজসাত করতে চাইবেন এমতা অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করতে বসলে তার বিভিন্ন দিক উন্মোচিত হবে টুকু তার বক্তৃতায় আওয়ামী লীগ এবং জামাতে ইসলামীর গোপন সম্পর্কের দাবি করেছেন অপরদিকে রাজনৈতিক অঙ্গনে এমন তত্ত্ব আলোচিত হচ্ছে যে বিএনপির ভারতপন্থী অংশ শেখ হাসিনার অধীনেই দুই সালের মতো নির্বাচনী তামাশায় অংশগ্রহণে আগ্রহী এবার নাকি তাদের বেশি আসন দেওয়ার টোপ দেওয়াও হয়েছে আসন ভাগাভাগিতে প্রয়োজনে দিল্লির মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে সম্মত হওয়ার গুজবও শোনা যায় টুকু সেই প্রক্রিয়ার সাথে সংযুক্ত থাকতেও পারেন সত্য যাই হোক না কেন তার উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য নিঃসন্দেহে বিরোধী দলের ঐক্য প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে আমরা আশা করি ঢাকা এবং লন্ডনে অবস্থানরত বিএনপির শীর্ষ টুকুর বক্তব্য খণ্ডন করে কোন সময় ক্ষেপণ ব্যথি রেখে শেখ সরকার পতনের এক দফা আন্দোলনে সকল স্বাধীনতাকামী বিরোধী দলকে সম্পৃক্ত করবার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আর যদি দলের শীর্ষ নেতৃত্ব একলা চলার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে টুকু হয়তো ঢাকার বক্তৃতায় দলের অবস্থানই ব্যক্ত করেছেন মাত্র ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার ভাষায় জানিয়েছেন জবাবদিহিতা নিশ্চিতকরণ ও আচরণের পরিবর্তন না করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র বর্তমানে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার উনত্রিশে সেপ্টেম্বর রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্ট্যাটেজ সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়াটা কোনো শাস্তি নয় তারা যেন তাদের আচরণ পরিবর্তন করে সেজন্যই দেওয়া হয়েছে